রাব্বুল আলামিন এই আয়াতখানায় ইরশাদ করছেন, ওয়া কাযা মানে ওসিয়ত করা, নসিহত নির্দেশ দেয়া। আল্লাহ বলছেন ওয়া কাযা রাব্বুকা, তোমার প্রভু নির্দেশ দিচ্ছেন, তোমার মালিক নির্দেশ দিচ্ছেন, আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু, ইবাদত করো না তাকে ছাড়া। কাকে ছাড়া? আল্লাহকে ছাড়া। কেননা সৃষ্টি করেছেন কে? আরো যদি জুড়ে বলতে হবে কে? আল্লাহ। আমাদের রিজিক দেন কে? আল্লাহ। আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আমাদেরকে বাঁচিয়ে রাখেন কে? আল্লাহ। আমাদের যখন আমরা যখন অসুস্থ হয়ে পড়ি সুস্থতা দান করেন কে? আল্লাহ। তাহলে ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারা শোনো, তোমার প্রভু তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন এই, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। কেননা আল্লাহর সাথে তিনি এক এবং একক, তার কোন শরীক নাই, তার কোন শরীক আছে? আল্লাহর মতো কি আরো কেউ আছে? হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আপনি আমি যদি চিন্তা করি তাহলে অবাক হয়ে যাব, আপনি আমি নয় গোটা পৃথিবীর সৃষ্টি জগৎ আল্লাহর প্রশংসা করে আল্লাহর জিকির করে। কবির ভাষায় যদি বলি, জিকি পুকা জিকিরাম সর্বদাই করে, জর্জন্ডরে বৃক্ষ থিমিদ সুরে, রিমঝিম করে গিরি শুনিতে মধুর, আর কিছু নহে উহা কেবল জিকিরে প্রভুর। এ সকল বেদের কথা জানে সেই জন যাকে আল্লাহ দিয়েছেন বাতেনি শ্রবণ। আমরা গিয়ে আমরা শুকনো পাতার নড়ন আওয়াজ শুনি, মনে করি পাতার পায়ের সাথে পাতার লেগে আওয়াজ হচ্ছেই, পাখির কলরব শুনি পাখি ডাকছে। আরে ভাই, আমরা তো সুলাইমান আলাইহিস সালামের মতো না? ওই নবীর সুলাইমান আলাইহিস সালামের আল্লাহর পয়গম্বরের মতো যদি আমরা জীবজন্তু পাখির ভাষা বুঝতাম তাহলে না হয় বুঝতাম, পাখি আল্লাহর জিকির করছে আমরা বুঝতে পাই না। কিন্তু উম্মতে মুহাম্মদীর মধ্যে যারা আল্লাহর জিকির আজকার করতে করতে, আল্লাহর ইবাদত করতে করতে, নফল ইবাদত বন্দেগি করতে করতে, নিজেকে তো উচ্চ মাকামে নিয়ে যান, নিজেকে তো আল্লাহর নৈকট্য হাসিল করেন, আল্লাহর তো মাহবুব হয়ে যান, তাদের বাতিনি শ্রবণ সবল শক্তি দৃঢ় হয়, যা আপনার আমার চর্ম চক্ষুতে নর্মাল দৈহিক যে কান আছে সেই কান দিয়ে আমরা যা শুনতে পাই না তারা তা শুনতে পান। কত সুন্দর করে বলছে, জিকি পুকা জিকিরাম সর্বদাই করে, জিক জিক আওয়াজ শুনে বলি পুকারা ডাকছি, জোর জোর নড়ে বৃক্ষ চিমিত সুরে, রিমঝিম করে গিরি শুনিতে মধুর, আর কিছু নহে উহা কেবল জিকিরে প্রভু। কবি বলছেন, তোমরা মনে করতে পারো শুকনো পাতার আওয়াজ শুনছো, তোমরা মনে করতে পারো জিকি জিকি পুকার জিক জিক আওয়াজ শুনছো, না রে না শোনো এসব কিছু না। আমরা গাফিল হয়ে যেতে পারি, কিন্তু ওই সমস্ত সৃষ্টিকুলের ওই প্রাণীগুলো আল্লাহকে ভুলে যায় নাই, আমাদের মতো না ফরমা কেউ না। এই জন্য আল্লাহ কালামে পাকে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। অন্যদিকে আল্লাহ বলেছেন, যারা সম্মানিত হতে পারে নাই তাদের আমাদের অবস্থা কি হবে? আল্লাহ বললেন, উলাইকা কাল আনহার বাল হুম আদল। আল্লাহ বললেন, আদম সন্তানকে আমি সম্মানিত করলাম, অন্যদিকে আল্লাহ আমাদেরকে ভৎসনা করছেন, যারা আমরা আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে না ফরমান হয়ে গেলাম তাদের সম্পর্কে আল্লাহ বলেন, শুনে রাখো ওরা কারা, যারা আমার গোলামি ছেড়ে দিয়ে আমার হাবিবের, আমার বন্ধু, আমার দোস্ত, আমার মাহবুব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছেড়ে দিয়ে, রাস্তা ছেড়ে দিয়ে ভামরামদের পথ নিল, দেবদেবীর পূজা করল, আমার নবীর রাস্তা ছেড়ে দিল, নিজের মতো চলল চলাফেরা করলো, ওরা কারা? উরাইকা কাল আনাম, ওরা চতুষ পর্যন্ত ন্যায়। আল্লাহই বলে তামেন নাই বলেছেন, বালহুম আদাল, এর চেয়ে অনেক কৃষ্ণ। চিৎকার দিয়ে বলুন, নাউযুবিল্লাহ। ফিকির তেরা হি বস ফিকির রহুঁ, রসূল আল্লাহ, রসূল আল্লাহ।